फाउंडार्स गुड मर्निंग टू अल अफ यू। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमी दीपायन आपनादेर साथे नतून एकटा भिडियो। आपनारा सबाई जानेन जे काल राते होयेछिलो आमादेर एसआरएर वेबिनार, जेखाने कर्पोरेट आपडेट्स दियेछिलो। एसआर अनेक किछु आपडेट्स दियेछे, अवश्यई दियेछे, खूब भालो भालो कथा बलेछे। जा जा प्रश्न आमी आपनादेर बलेछिलाम যে প্লিজ ওয়েট করুন, এস স্যারকে আসতে দিন, তাহলে আমাদের যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর আমরা পেয়ে যাবো এস স্যারের থেকে। তো আমি বলতে পারি এক্স্যাক্ট সব কটা অ্যান্সার আমি পেয়ে গেছি। আমি আপনারা যা যা প্রশ্ন করেছেন, যা যা জানতে চান, সবগুলো এই ভিডিওতে পাবেন। তবে হ্যাঁ, একটা ভিডিওতে নয়, অনেক বড়, অনেক কিছু আপডেটস আপনারা জানেনি। পার্ট ওয়ান পার্ট টুতে আসবে, এটা পার্ট ওয়ান। পার্ট টুতে আপডেট আসবে, সেখানে অনেক কিছু জানতে পারবেন। এখন পার্ট ওয়ানের আপডেট শুরু করছি। আমি ভিডিও শেষে বলে দেবো যে পার্ট টুতে কী কী আপডেট আসতে চলে। তো সমস্ত ভিডিও দেখার জন্য, নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অবশ্যই প্রেস করবেন, তবেই আপনি নেক্সট ভিডিওর আপডেটটা আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। প্রথমে স্যার কী বলছে, কী দিয়ে শুরু করছে, বলছে উই গেভ ইউ 10 ও কয়েন্স, আমরা আপনাদেরকে 10 ও কয়েন দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে পারি, হয়তো দু একটা পয়েন্ট শুরুর দিকে মিস হতে পারে, কারণ আপনারা জানেন নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, ও কানেক্টও প্রচণ্ড ডিস্টার্ব করছিল, হচ্ছিল না। প্রথম লিঙ্কটা চলে গেল, তারপরে সেকেন্ড লিঙ্ক 12টার সময় এলো, সবাই ডিস্টার্ব ফিল করছিল, আমরাও করেছি। ইউটিউব দ্য টপ ডট লাইভে লাইভ করতে বলেছিল স্যার, সেখানে লাইভ করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে সেই লাইভটাও চলেনি, 14-15 মিনিট হওয়ার পরে সেটাও বন্ধ হয়ে গেছে। তো খুবই আমরা প্রবলেমে পড়ে গেছিলাম, একবার বেরোচ্ছিলাম ঢুকছিলাম, তো হয়তো দু একটা পয়েন্ট মিস হতে পারে হয়তো, বাট হলেও চিন্তা নেই। আমি নেক্সট ভিডিও বা পরের দিন আপডেটসে ব্যাক অফিস আপডেট আসুক, বা স্যার যেহেতু ভিডিওটা রেকর্ড করা হয়েছে যে ওয়েবিনারটা, তো ওটা আপলোড করলে আমি দেখে আপডেট করে দেবো। তো আপনারা জুড়ে থাকুন চ্যানেলের সাথে, কোনো সমস্যা হবে না, আমি কোনো জিনিস আপনাদের বাদ দিতে দেব না, কোনো না কোনো ভিডিওতে আপডেট করে দেবো। তো সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। তো কী বলা হচ্ছে, স্যার বলছে যে আমরা আমাদের আপনাদেরকে 10 ও কয়েন দিয়েছি, অ্যান্ড $97 রিফান্ডও করে দিয়েছি, ফাউন্ডারশিপ কস্ট যেটা, ঠিক আছে। তো সেটা হয়ে গেছে 107 ও কয়েন্স। এরপর ফাউন্ডারশিপ যে কস্ট, যে আপনারা ও কানেক্ট, সরি, যে ও কানেক্টের যে ব্যাপারটা, সেটা আপনি কিনেছেন কত দিয়ে, $143 দিয়ে, এবং যেটা 10,000 অ্যাটেন্ডির সাথে আপনারা মিটিং করার ক্যাপাবিলিটি রাখেন। তো ব্যাপারটা ভেবে দেখুন যে $143 দিয়ে আপনারা বাই করেছেন, যেটা 3 মাসের জন্য। আপনারা হিসেব করে দেখুন তো, যে টাকাটা ঘর থেকে দিয়েছেন 143, সেটাকে আপনারা যদি 3 দিয়ে ভাগ করেন, দেখবেন আপনাদের কত হচ্ছে, $47 অ্যাপ্রক্সিমেট। তো $47, $50 কম দিয়ে আপনারা কি করছেন, যে পার মান্থ 3,000 অ্যাটেন্ডির সাথে মিটিং করার সুযোগ পাচ্ছেন। তো উই গিভ, এবং আমরা এরপরেও আপনাকে প্রথম যে রিচার্জ হচ্ছে তার সাথে আমরা কথা দিচ্ছি 100% রিটার্ন করে দিচ্ছি, এবং নেক্সট সেল থেকে যত হবে, আনলিমিটেড সেল যাই হোক না কেন, আমরা 25% মানে 35.75 বা কাস্টমার কিলে $60, আমরা আমাকে 25% কমিশন দিচ্ছি, যেটা ও অন দ্য আর্থ, পৃথিবীর মধ্যে কোনো কোম্পানি দেয় না এত কমিশনস। এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইন ফিউচার যদি কোনো কোম্পানি এতটা কমিশন দেওয়া শুরু করে, তাহলে আমরা আমাদের কমিশনের পরিমাণটা আরও বাড়িয়ে দেবো, ঠিক আছে, চ্যালেঞ্জ করে স্যার বলছে। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কী হচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা, তো আশা করছি ভালো লেগেছে। এবং স্যার কী বলছে, যে এই সব কিছু হওয়ার পরেও আমরা কী করছি, এই সব কিছু হওয়ার পরে, ভালো করে শুনুন, এই সব কিছু হওয়ার পরেও আমরা যে টাকা বাঁচছে সেটা দিয়ে আমরা পেরোল করছি, মানে হচ্ছে আমরা টাকা, কোম্পানি যারা স্টাফ আছে তাদেরকে টাকা দিচ্ছি, কাজ করাচ্ছি, ইলেকট্রিসিটি বিল, নতুন অফিস, আদার ডেটা সেন্টার, নানান খরচ আছে, সেগুলো আমরা মেটাচ্ছি। এবং সেই সব মেটাবার পরেও, সেই সব মেটাবার পরে যে রেভিনিউটা বেঁচে থাকতে, সেগুলোও আপনাদের মধ্যে আবার শেয়ার করব। তো যা করার করলাম, তারপরেও যেটা রেভিনিউ বেঁচে থাকবে তার মধ্যে থেকেও আপনাদের সাথে রেভিনিউ আমরা শেয়ার করছি। তো এরকম কোনো কোম্পানি আপনাদের সাথে করবে না, এত কমিশনস, এত পে আউট দেয় না। তো এরপরেই আসছে আসল আপডেট, সেটা কি, যে উই আর অলসো অ্যাবাউট টু রিলিজ নেক্সট পেমেন্ট অ্যান্ড পে আউট এলিমেন্ট। আমরা মানে জাস্ট রিলিজ করতে চলেছি আমাদের নেক্সট পেমেন্ট পে আউট এলিমেন্টটা, ইটস ম্যাসিভ, এটা অনেক বড়, অ্যান্ড ইটস নাম্বার ইজ অলসো বিগ, ভেরি ম্যাসিভ। তো যে সংখ্যা, যে নাম্বার, যে পে আউট আসতে চলেছে, সেটা খুবই বড় সংখ্যার আসতে চলেছে। তো অ্যাজ স্যার যেটাকে ম্যাসিভ বলছে, মানে সত্যি সেটা খুবই বড়। উই আর ওয়েটিং ফর ফাইনাল সিগনেচার আফটার, তো আমরা ওয়েট করছি কিছুর জন্য, ফাইনাল সিগনেচারের জন্য, কোথাও থেকে একটা পারমিশন বা সিগনেচারের ব্যাপারে, যার জন্য আমরা ওয়েট করছি। আফটার ইট, এটা হওয়ার পরে উইল বি আফটার ইট উইল বি অ্যাভেলেবল ইন ব্যাক অফিস, এবং এটা হওয়ার সিগনেচার টিগনেচার হয়ে গেলেই এটার সমস্ত ডিটেলস কোথায় হিসাবে ব্যাক অফিসে এসে যাবে।
ইফ ইউ আর অ্যাফিলিয়েট, যদি আপনারা বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশনটা ওইএসে লগ ইন করার উপরে যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশন আসতে, মানে যারা ওইএসে লগ ইন করার পরে এনডিএ সাইন করেছেন পাতি কথা, ঠিক আছে, তো তারা সমস্ত সবাই এইটার জন্য কোয়ালিফাই করছেন এই এই পেমেন্টটার জন্য, এই বা পে আউটের জন্য, বা ই কমিশন যা যা আসতে চলেছে তার জন্য। ডিটেলসে জানতে পারবো, কিছুদিন অপেক্ষা করুন জানতে পারবো। তো এটা বলছে, এরপরে কি বলছে, ও কানেক্স হ্যাজ দ্য মোস্ট হায়েস্ট অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড রেজলিউশন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এভার ইন দ্য মার্কেট। ও কানেক্টের সবথেকে ভালো কোয়ালিটির, মানে বেস্ট কোয়ালিটির কোয়ালিটির ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে রয়েছে, যেটা মার্কেটের মধ্যে প্রথম এরকম কারণ নেই। শুধু তাই নয়, উইদিন ফিউ ডেজ, কয়েকটা দিনের মধ্যে আমরা ও কানেক্টে পেতে চলেছি কি, আমাদের নয়েজ ক্যান্সেলেশন বাটন, আমাদের নয়েজ ক্যান্সেলেশন বাটন আমরা ও কানেক্টে পেতে চলেছি। শুধু তাই নয়, তার সাথেও পেতে চলেছে ভিডিও ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অপশান, মানে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে আপনারা জানতেন যে ছবি লাগানো যায়, আপনারা জানেন তো যে কোনো ছবি আমরা জুম বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা লাগাতে পারি যে কোনো ছবি, বাট এখানে সেটা নয়, এখানে আপনি চাইলে শুধু ছবি নয় আপনি ভিডিও লাগাতে পারেন। তো আপনি বসে আছেন, আপনার পিছনে আলাদা করে পার্টিকুলার একটা ভিডিও প্লে হবে, তো এটা অপশানও নতুন নিয়ে আসে, যেটা মার্কেটে অন্য কোনো কোম্পানির কাছে নেই এসব ফিচার্স, ঠিক আছে। শুধু তাই নয়, নেক্সট বলছে স্টপ, পজ, রিভাইন্ড অ্যান্ড ফরওয়ার্ড অপশন। তো মিটিং, লাইভ মিটিং চলাকালীন আপনারা জানেন যে আপনার কাছে কোনো অপশানসই থাকে না এসব করার, বাট না এখানে থাকবে, এখানে মিটিং চলাকালীন আপনি মিটিংটা স্টপ করতে পারেন, মিটিংটা পজ করে দিতে পারেন, আপনি চাইলে মিটিংটা রিভাইন্ড করে অনেকটা আগে থেকে দেখতে পারেন, আপনি চাইলে মিটিংটা একটু স্কিপ করে ধরুন পিছিয়ে আছেন আপনি আগিয়ে দিতে পারেন ফরওয়ার্ড, এবং আপনি চাইলে স্পিড কন্ট্রোল করতে পারেন, যদি চান ওয়ানের জায়গায় 0.7x শুনবেন, একটু স্লো শুনবেন সেটাও শুনতে পারেন, যদি পারেন একটু স্পিডে শুনবো 1.25 বা 1.5 সেটাও শুনতে পারেন। তো এই সমস্ত ফিচার্স কবে আপডেট হবে আমাদের ইকোসিস্টেমে বা আমাদের ওখানের সাথে, নেক্সট মান্থে অক্টোবরে, ঠিক আছে। নেক্সট আপডেট বলছে লর্ডস অফ ফিচার্স আর কামিং, এক গুচ্ছ ফিচার্স আসতে চলেছে, মানে লর্ডস অনেক ফিচার্স আসতে চলেছে। লিস্ট ইজ সো লং, লিস্ট যেটা আছে আমাদের লিস্ট করেছে সেটা সত্যিই খুব বড়, ঠিক আছে। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল ফর দোজ হু আর ট্রাইং টু কপি আস, তো এটা খুবই তাদের জন্য কঠিন হয়ে পড়বে যারা আমাদেরকে কপি করতে চাইবে। তো অনেকেই আছে, অনেক কোম্পানি আছে আমার কাছে যে ফিচার্সটা ভালো আছে সেটা তারা কপি করে দেয়, তো এরকমভাবে আমাদের তো সব ফিচার্সই ভালো, তো যারা আমাদেরকে কপি করতে চাইবে তাদের কাছে ব্যাপারটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কারণ তারা কপি কত কপি করবে, তাই না? আমরা একটার পর একটা ফিচার্স আনতে যাবো, তারা কপি করবে, তারা নতুন ফিচার্স যেটা নিয়ে আসবে আমরা তারপরে আমাদের নতুন ফিচার্স আনবো, তো সেটাকে কপি করতে করতে আবার নতুন আসবে, তো এটা খুবই ডিফিকাল্ট। নেক্সট বলছে কি, উই আর গুড টু গো উইথ নিউ প্রোডাক্টস, এবং আমরা ঠিক জায়গায় আছি, সঠিক জায়গায় আছি, আমরা চাইলেই যে কোনো নতুন প্রোডাক্টের সাথে আবারও লাইভ হয়ে যেতে পারি, ঠিক আছে, এটা স্যার বলছে। তো বুঝতে পারছেন কোম্পানির সিচুয়েশান কোন জায়গায় আছে, কোম্পানি কতটা স্ট্রং, কতটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোম্পানি চাইলে আরও প্রোডাক্ট লঞ্চ এক্ষুনি করে দিতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় কোম্পানি দাঁড়িয়ে আছে, এটা কোম্পানি বলছে, এটা স্যার বলছে। নেক্সট বলছে আর নিউ ইউনিকর্ন ইজ বর্ন, একটা নতুন ইউনিকর্ন কোম্পানি জন্মেছে, লাইফ উইল বি চেঞ্জ, জীবন বদলাতে চলেছে, জীবন বদলে যাবে, অ্যান্ড স্ট্যাটাস উইল বি আপগ্রেডেড, এবং আপনার যে স্ট্যাটাস আছে যে জায়গায় বিলং করে সেটা আপগ্রেড হয়ে যাবে। নেক্সট যে লাইনগুলো বলছে সেটা খুব খুব মন দিয়ে শুনুন কি বলছে স্যার, বলছে ইউ উইল বি হিরো টু ইয়োর ফ্যামিলি, আপনি আপনার পরিজনের কাছে হিরো হয়ে যাবেন, ইয়োর এরিয়া আপনার এলাকাতে হিরো হবেন, আপনাদের মানুষজনের কাছে, চেনা পরিচিত যতজন আছে সবার কাছে আপনি কী হয়ে যাবেন, হিরো হয়ে যাবেন। এবং স্যার এটা বলছে ডোন্ট টেক আওয়ার নেমস, আপনারা দয়া করে আমাদের নাম বলবেন না যে অ্যাস স্যারের জন্য এটা হয়েছে বা মোহাম্মদ কামাল স্যারের জন্য এটা হয়েছে, এরকম বলার দরকার নেই, আপনারা অন প্যাসিভের নাম নেবেন। অন প্যাসিভ বলে একটা বিজনেস যেটা আমরা দাঁড় করিয়েছি, সবাই মিলে দাঁড় করিয়েছি, মানে রাতারাত জেগে অনেক খেটে অনেক মেহনত করে এই জিনিসটাকে দাঁড় করিয়েছি, এটা আমার বিজনেস, আপনি এটা বলবেন, তার কারণ এই বিজনেসটা আপনার নামে হতে চলেছে, উইদিন ফিউ মান্থস, কিছু মাসের মধ্যেই এই যে বিজনেসটা হচ্ছে সেই ডোমেইন নাম সেগুলো সব আমাদের নামে হবে, যখন আমাদের নামে হবে তো বিজনেস কাদের নামে হবে, আমাদের নামে হবে। এবং যখন স্যার বলছে যে যখন এই ব্যাপারে আমরা ডিটেলসে অ্যানাউন্সমেন্ট করবো তখন ইউর হেড উইল স্পিন, আপনার মাথা ঘুরে যাবে যে আমরা এটা করতে পেরেছি। এবং স্যার বলছে যে আমাকে অনেকে প্রশ্ন করছে যে স্যারকে প্রশ্ন করছে যে এরকম আপনি কেন করছেন, মানে এত কিছু কেন করছেন, কারণ স্যার তখন বলছে আমি এদেরকে জিততে দেখতে চাই, আমি চাই এরা জিতেছে, আমি চাই এরা অনেক অনেক উপরে উঠেছে, তো এটাই স্যারের স্বপ্ন, বুঝতে পারছেন। আপনারা যারা হতাশ হয়ে যান বা অবাক হয়ে যান রিচার্জ না করে তাদের জন্য কি বলেছে, এবং বলছে যে দিস ইজ দ্য আগলিয়েস্ট ভার্সন অফ ও কানেক্ট, এটা ও কানেক্টের সব থেকে খারাপ ভার্সন, ঠিক আছে। অ্যান্ড শুধু তাই নয়,
এটা বলছে যে এভরিডে ইট উইল গোজ বেটার, প্রত্যেক দিন এটা আরও সুন্দর হবে, আরও সুন্দর আরও সুন্দর এটা হতে চলেছে, ঠিক আছে। দ্য নেক্সট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ থার্সডে, আজকে তো অলরেডি মানডে টুইসডে ওয়েডনেসডে হয়ে গেছে এবং কাল থার্সডে হতে পারে, দেখুন থার্সডে আমাদের এখানে হয়ে যাবে বাট হয়তো ওখানে হতে গেলে সময় লাগে তাই না, ওদের ওখানে প্রায় 12টা বাজে না এরকম কিছু একটা বাজে, 11:30 না 12টার সময় ওদের ওখানে টাইম চেঞ্জ হয়, তো ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে, তো হতে পারে ওদের থার্সডে 14 সেপ্টেম্বর, তো এটা একটু মাথায় রাখবেন, দেরি হলে ভয় পাবেন না। বলছে থার্সডে উই উইল গেট আওয়ার অ্যাপ, থার্সডে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবো, আমাদের যে ও কানেক্ট অফিসিয়াল অ্যাপ্লিকেশান সেটা পেয়ে যাবো, সেটা ইনস্টল করার জন্য কিছু প্রসেস আছে সেটা স্যার বলে দিয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি ভালো করে শুনুন। প্লিজ প্রথমে হচ্ছে প্লিজ ডিলিট ইউর মোবাইল অ্যাপ্লিকেশান আর ডেস্কটপ অ্যাপ্লিকেশান, তো আপনারা যদি মোবাইল বা ডেস্কটপ অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকেন তাহলে সেটা আগে ডিলিট করে দিন বা আনইনস্টল করে দিন, ওটা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সকালেই অলরেডি বলেছিলাম যে ওটা যদি রাখেন তাহলে নতুন ভার্সন ডিলিট করে যখন আপলোড করাবে আপনার কাছে সেই ভার্সনটা থাকবে না, তো যখন থাকবে না তখন সেই ভার্সনটা যখন আপগ্রেড ভার্সন আসবে তখন আপনার কাছে নোটিফিকেশানও আসবে না, তো এখন আপনার প্রবলেম হবে, তো ওটা ডিলিট করে দিন। এবার শুনে নিন কীভাবে ডাউনলোড করবেন, তো ওখানে অ্যাপে যাওয়ার দরকার নেই, আপনি কী করবেন, আপনি ওইএসে লগ ইন করবেন, লগ ইন টু ওইএস করবেন, ওইএসে লগ ইন করার পর দেন ক্লিক অন দ্য ও কানেক্ট লোগো, তো ও কানেক্ট লোগোতে ক্লিক করার পর আপনার ও কানেক্ট খুলে যাবে, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার প্লে স্টোরে অ্যাপ্লিকেশানের লোগো আছে, প্লে স্টোর এবং অ্যাপল স্টোরের ডিটেলস দেওয়া আছে এবং লোগোও দেওয়া আছে, তো যারা প্লে স্টোর অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইল ইউজ করেন তারা প্লে স্টোরে যাবেন, যারা অ্যান্ড্রয়েড অ্যাপেল ইউজ করেন তারা অ্যাপেল স্টোরে যাবেন, ওখানে ইনস্টল করে নেবেন, এবং রেটিং এবং রিভিউ দিতে কখনো ভুলবেন না, অবশ্যই রেটিং এবং রিভিউ দেবেন, পরে বলে দেবো কেন রেটিং রিভিউদের ফায়দা কী আছে, আমাদের অ্যাপ্লিকেশানটাকে অনেক প্রমোট করা হয়, লোকের কাছে একটা পজিটিভ মাইন্ডসেট যায়, অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে। তো নেক্সট ভিডিও এটা এখানেই শেষ করছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমরা বিগ ইভেন্টস যেগুলো হতে চলেছে নিউজ চ্যানেলে সেগুলো SCM ইভেন্টের ব্যাপারে বলবো, UPI-র ব্যাপারে বলবো, ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলবো, ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট কার্ড পেমেন্টের ব্যাপারে বলবো, উইথড্রলের ব্যাপারে বলবো, তো সমস্ত ডিটেলস যা যা বাকি রইলো এগুলো নেক্সট ভিডিওতে বলবো, তো আপনারা যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন, এই সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো ঠিক আছে, তো এইটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাছে এই সমস্ত ডিটেলস যা যা বললাম সমস্ত নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সবাইকে পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সমস্ত গ্রুপে ভিডিওটা শেয়ার করুন যাতে সবার কাছে সঠিক আপডেট পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।